আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী সুস্বাদু একটি পিঠা। তো এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ আতপ চাল নিয়েছি, সাথে 1/2 কাপ পরিমাণ ভাত, রান্না করা ভাত, আর পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি এখন এটাকে পেস্ট করে নেব ব্লেন্ডারে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটি ডিম ভেঙে দেব। ডিমটাকে আমি ভালোমতো একেবারে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা ডিম দেওয়ার সুবিধার্থে আমি এখানে অর্ধেকটা কমিয়ে রেখেছিলাম, বাকি অর্ধেকটার সাথে আবার আমি ডিম দিয়ে দিব পরবর্তীতে। তো এখন এটা এমনভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন পুরোপুরি একেবারে মিশে যায়। তো এখন আমি পিঠাটাকে বানিয়ে নিব মাটির খোলায়। মাটির খোলাটাকে আমি আগে ভালোভাবে গরম করে একটু তেল দিয়ে এটাকে ভালো মতো মুছে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো বানিয়ে নেব। এই যে আমার হাতে একটা দাগ আছে, এটা কিন্তু আমি রান্নার সময় পড়া গিয়েছিল ওই দাগ। তো রান্নাটা আসলে কিন্তু অনেক সহজ আবার কঠিনও। আমরা অনেক সময় হাত পুড়ে ফেলি রান্না করার সময়। এখন মাশাল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নেব। আর এটা নরম তুলতুলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এই পিঠাটা আপনি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন, গরুর মাংস, মুরগির মাংস অথবা ভর্তা, যার যেভাবে ভালো লাগে এই পিঠাটা দিয়ে খেতে পারবেন। এটাকে খোলা জালি হিসেবে সবাই জানে, আবার অনেকে খোলা যা পিঠাও বলে। তো আবার অনেকে হাঁসের মাংস দিয়ে খেতে পছন্দ করেন, যার যেভাবে খেতে ইচ্ছে হয় ওভাবে খেয়ে নেয়। আসলে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। আমি প্রায় সময় এটা বানিয়ে বাসায় সবাই মিলে আমরা মাংস দিয়ে খেয়ে নিই। এখন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠা, একেবারে নরম তুলতুলে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।